সালামু আলাইকুম রহমতুল্লাহ আলম মামুন হকের কথিত নারী কেলেঙ্কারি অভিযোগ তাকে হেনস্থ করা অপমান করা অপদস্থ করা তার স্ত্রীকে নির্যাতন করা এবং একজন তার সংবিধানের স্বীকৃত যে অধিকার সেই অধিকারকে সংকুচিত করা তার চরিত্র হন হনন সম্মানহানি নারীর সম্মানহানি সব বিভিন্ন যে একটা অঘটন ঘটিয়েছে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের সন্ত্রাসীরা এবং মিডিয়ার সন্ত্রাসীরা তথ্যপ্রযুক্তি সন্ত্রাসীরা এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হচ্ছে কিন্তু এটাও পর্যালোচনা করার সময় এসেছে আসলে দায় কার করণীয় কী সমাধান কী আলেমদের দায় কতটুকু এবং এই ঘটনার বাস্তবতাই বা কী হ্যাঁ এটা স্পষ্টভাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি যে মামুলক সাহেব নারী কেলেঙ্কারি করেছেন একজন বেগানা নারীকে নিয়ে জেনা বিবিচার করতে সেখানে রিসোর্টে গিয়েছেন এটা বাংলাদেশে পাগলেও বিশ্বাস করে না যারা এটা প্রচার করে তারাও বিশ্বাস করে না দেওয়ার হোসেন সাইদি ধর্ষক দেওয়ার হোসেন সাঈদি পরকিয়ে করেছেন কার সাথে কামাল উদ্দিন জাফরি পিএসের স্ত্রীকে নিয়ে ভাগিয়ে নিয়ে গিয়েছেন দোলা হোসেন সাঈদি জাকাতের টাকা মেরে খেয়েছেন খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মাছ চুরি করেছেন ভিপি নূর ধর্ষণ করেছে শিবির রক কাটে এই বিষয়গুলো মিডিয়া এমনভাবে প্রচার করে বা সরকার জনগণকে বোঝাতে চায় কিন্তু মানুষ বিশ্বাস করে না এগুলোকে পুরো টু যে মিথ্যা মনে করে যারা প্রচারের সাথে জড়িত তারাও এটাকে বিশ্বাস করে না মিথ্যা মনে করে এবং এগুলো একেবারে হাস্যকর যে এই বিষয়টা এমন একটা বিষয় যে এটা মানুষ বিনা যাচাইয়ে এটা বিশ্বাস করে না প্রমাণ হওয়ার আগেই সাধারণ জনগণ কেউ এটাকে বিশ্বাস করে না এবং আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম যে মামুনুল হক সাহেবের এই কথিত নারী কেলেঙ্কারি ঘটনা সাধারণ মুসলিমরা সেকুলার বামপন্থীরা মন থেকে কেউই বিশ্বাস করে না যারা ষড়যন্ত্র করছে তারাও বিশ্বাস করে না কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকী অন্যের বউ বউর সাথে পরকীয় করে ভাগিয়ে এনে বিয়ে করেছেন তার ভাই হাইবুর রহমান মিস বা নাইমার সাথে প্রেম করে পরকীয় করে আংটি টাংটি দিয়ে বিভিন্ন ঘটনা ঘটিয়ে বিয়ে করেছেন বা একটা নাজুক অবস্থা সেটা সব মানুষ বিশ্বাস করছে নিরানব্বই পার্সেন্ট মানুষ বিশ্বাস করে হাফিজুর রহমান সিদ্দিকী হাইবুর রহমান মিসবা তারা পরকীয় বাস এটার কারণ কি মামুন সাহেব একটা সাইদিরটা বিশ্বাস করেন না মিসবা এবং কুয়াকাটা হুজুর একটা বিশ্বাস করেন কেন এর কারণ হচ্ছে এই হাইবুর রহমান মিসবা অথবা হাফিজুর রহমান সিদ্দিকী এদের মরিদরা এবং এরা নিজেরা সাইদি সাহেব মামুনুল হক সাহেব এদেরটা এরা বিশ্বাস করেন বা করতেন অতীতে অনেক দেখা গেছে তারা এগুলো বিশ্বাস করে তাদের মরিদরা তাদের অনুসারীরা প্রচার করেছে তারা অন্যের বিরুদ্ধে অন্য আলেমদের বিরুদ্ধে অপবাদকে বিশ্বাস করেছেন তারা সেগুলো প্রচার করেছেন তাদের সমর্থকরা সেগুলো প্রচার করেছে তার ফলশ্রুতিতে আজকে তাদেরটা সবাই বিশ্বাস করছে অথচ অন্যান্য ওলামাদের তা কেউই বিশ্বাস করছে না এর মানে কারোর বিরুদ্ধে চরিত্র হননের কোনো বিষয়ে বিনা যাচাইয়ে প্রচার করা এবং কারো চরিত্র চেষ্টা করার পরিণতি কি হতে পারে ফলাফল কি হতে পারে একদিন দিয়ে সেটা নিজের উপরে এসে পড়ে তার প্রমাণ হচ্ছে হাইবুর রহমান মিজবা হাফিজুর রহমান সিদ্দিকি এবং হাইবুর রহমান মিজবা কিন্তু খুবও ধরেছেন তিনি ফায়দা লুটার চেষ্টা করেছেন তিনি মামুলক সাহেবের ঘটনার পর ফেসবুক পোস্ট দিয়েছেন যে মামুল্ল সাহেবেরটা কেউ বিশ্বাস করে না আমারটা সবাই বিশ্বাস করে ঘটনা একই কিন্তু মানসিকতার দৃষ্টিভঙ্গির বিষয় তিনি এটা বোঝাতে চেয়েছেন এবং আরেকটা বিষয় যে এই যে মামুলক সাহেবকে নিয়ে যে ঘটনাটা ঘটলো একজন সম্মানিত আলেমের এভাবে চরিত্র হননের চেষ্টা করা হলো তার বিরুদ্ধে বিভিন্ন কুৎসিত অভিযোগ অপবাদ দেয়া হয়েছে এটা দায়কার এটা অবশ্য নতুন না আল্লাহ নবী ইউসুব আলাসলামের বিরুদ্ধে জেনার অভিযোগ দেওয়া হয়েছে সাঈদি সাহেবের বিরুদ্ধে জেনার অভিযোগ দেওয়া হয়েছে ধর্ষণের অভিযোগ করা হয়েছে এবং আল্লাহর নবীর স্ত্রীর আয়সারাদ্লাহ আনহার বিরুদ্ধে ইফকের ঘটনা রয়েছে তার বিরুদ্ধেও বেবিচারের অভিযোগ রয়েছে অভিযোগ করা হয়েছিল মানে এগুলো আলেমুলাম বা ইসলামপন্থীদের বিরুদ্ধে হবে এটা স্বাভাবিক এবং এর জন্যে আমি মনে করি যে এই যে মিডিয়া এক মিডিয়া দেয় বিশেষ করে একাত্তর টিভি নাগরিক টিভি এদের মতো কুলাঙ্গার টেলিভিশন চ্যানেল দেয় সাধারণ জনগণ বা ফেসবুকে যেগুলো প্রচার করছে এগুলো কেউ বিশ্বাস করে না কিন্তু কিছু মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে দুর্বল এডিটিংয়ের মাধ্যমে কারণ বাংলাদেশের মানুষ তো অনেকে প্রযুক্তির জ্ঞান নেই সুপার এডিট হলে ধরতে সেটা বুঝতে পারা কঠিন যে আসলে আলাপে কী বলা হয়েছে সত্য না মিথ্যা কিন্তু যে মানে দুর্বল কোয়ালিটিহীন এডিট করেছে এতে যে কোনো মানুষ এটা সাধারণ মানুষ এটা বুঝতে পারে না অর্থাৎ সাধারণ মানুষকে কিছুটা বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে এই দালাল আধিপত্যবাদের এজেন্ট মিডিয়াগুলো এবং এই মিডিয়াগুলোর প্রশ্ন দেখে আমি হতবাক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাংবাদিকরা প্রশ্ন করছে যে বউ নিয়ে রিসোর্টে কেন আমার মনে হয় যে বিষয়টা এরকম যে বউ নিয়ে রিসোর্টে কেন হাস্যকর প্রশ্ন মানে এই প্রশ্ন যেসব সাংবাদিক করছে ওদের চরিত্র বা ওদের বাপ দাদা ওদের ভাই ওদের ওস্তাদ ওদের সিনিয়র ওদের বস এদের চরিত্র হচ্ছে রিসোর্টে যায় মানুষ মাগিবাজি করতে গার্লফ্রেন্ড নিয়ে তা সেখানে বউ নিয়ে যে রিসোর্টে যায় এটা তারা জানেই না এই কারণে তারা প্রশ্ন করছে তো এই প্রশ্নকর্তাদের চরিত্র এদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড এ প্রশ্ন থেকেই বোঝা যায় এবং এই বিষয়ে আলেমদেরও দায় রয়েছে কারণ অতীতে সাইদি সাহেবের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়েছে তখন কিন্তু সব শ্রেণীর আলেমদের পক্ষ থেকে যথাযথ প্রতিবাদ আসেনি তাদের তখন নীরব ভূমিকা অথবা মনে মনে প্রতিবাদ করা আজকে তাদের উপর এটা পৌঁছেছে বাংলাদেশে আমি বলেছি জামাত শিবির উপর যখন ভয়ানক নির্মম নির্যাতন শুরু করেছিল আওয়ামী লীগ সরকার বা অতীতে তখন আমি বলেছিলাম যে আজকে কমিও আমায়ক আমরা চুপ তারা এর প্রতিবাদ করছে না রাস্তায় নামছে না একদিন কালের বিবর্তনে এই সেম নির্যাতন তাদের বিরুদ্ধে আসবে সেটা কিন্তু হয়েছে তখনকার সময় চুপ থাকার একটা ফল এবং আমরা দেখেছি ইসলামপন্থীদের মধ্যে একটা ভয়ানক দলবাজি রয়েছে তারা ভিন্ন মতের কারো উপরে নির্যাতন হলে ভিন্ন মতের কাউকে কোনো নাস্তিক কোনো ব্লগার অথবা কোনো সেকুলার কোনো সমাজতান্ত্রিক কোনো বামপন্থী এদের অধিকারের উপর যদি সরকার হস্তক্ষেপ করে এদের উপর নির্যাতন করে তখন ইসলামপন্থীরা চুপ করে বসে থাকে এমনকি জামাত ইসলামীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে অন্য অন্য দলের নেতাকর্মীদের উপর যখন নির্যাতন করা হয় কোনো নাস্তিক কোনো ব্লগার কোনো সেকুলারের উপর যখন তার অধিকার সংকুচিত করা হয় তাকে নির্যাতন করা হয় তখন জামাত বা অন্যান্য সব ইসলামী দল চুপ অথবা দায় সারা গোসের কোনো রকম প্রতিবাদ কিন্তু নিজেদের উপর আক্রমণ আসলে খুব তুমুল প্রতিবাদ এই যে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে অধিকারকে বা প্রতিবাদকে দেখা আজকে তার ফল কিন্তু ইসলামপন্থীরা ভোগ করছে এর মানে কোনো অধিকার অথবা কোনো মানবাধিকার যার বিরুদ্ধেই লঙ্ঘিত হোক না কেন সে ব্যক্তি নাস্তিক মূর্তার যে দলেরই হোক না কেন তার প্রতিবাদ সমান গুরুত্ব দিয়ে করা উচিত না হলে এর কোনো সমাধান হবে না আজকে এই দলবাজি মানসিকতা এবং সব বিষয়কে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে যাচাই করে তাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার যে সমস্ত ইসলামপন্থীদের যে একটা প্র্যাকটিস হেফাজত হোক জামাতের হোক সবার যে প্র্যাকটিস আজকে তার ফল কিন্তু মামুনুল হক সাহেবের মতো একজন নিষ্কলুষ চরিত্রবান ব্যক্তির বিরুদ্ধে এই নির্লজ্জ ভয়ানক অপবাদ অভিযোগ এবং এর সমাধান হচ্ছে এই দলবাজি মুক্ত করতে হবে এখানে যেখানেই যার বিরুদ্ধেই সে নাস্তিক মূর্তা যেই হোক না কেন যার অধিকারের উপর আঘাত করা হবে যার উপরেই আঘাত হানা হবে না কেন সবাই মিলে সমান গুরুত্বের সাথে তার প্রতিবাদ করা উচিত তাহলে কিন্তু এটা রুট লেভেল থেকে মৌলিকভাবে এটা সংস্কার হবে এবং তখন আলেমানা কারো বিরুদ্ধেই কারো ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত গোপনীয়তার উপরে এভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করতে পারবে না এবং সিটিজেন জার্নালিজমের উপর গুরুত্ব আরোপ করা উচিত যেহেতু মেইন স্ট্রিম মিডিয়াগুলো হ্যাঁ এটা ইসলামপন্থীরা ভালোভাবে মোটামুটি দখল করতে পেরেছে তাদেরকে ওয়েলকাম জানানো উচিত যে এখন মিডিয়া মূলত মানুষ টেলিভিশন চ্যানেল ম্যান ওগুলো দেখে এগুলো বিশ্বাস করে না মানুষ ব্যক্তিগত সাংবাদিকতা ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলোর উপরে নির্ভর করছে এবং আরেকটা বিষয় মনে করবো যে কৌমিয়ালেমদের যে এই অবস্থা তাদের আরেকটা বিষয় হচ্ছে যে জামাত শিবির বা বিভিন্ন মডারেট ইসলামপন্থীর উপর তাদের একটা কু ধারণা একটা বিদ্বেষ আজকে আমরা দেখেছি যে তারা অনেকটা নয় দিগন্ত নির্ভর হেফাজতের আন্দোলনের সময় দু হাজার তেরো সালে দিগন্ত টিভি নির্ভর ছিল তা জামাতের টিভির কাছেই তো যেতে হয় তাদের পত্রিকার কাছেই তো যেতে হয় তাদের নিজস্ব কিছু আছে যা আছে ওগুলোর কোনো ভ্যালু আছে নাকি জাতীয় পর্যায়ের এবং আমরা দেখেছি ইসলামপন্থীদের বা কৌমি আলমক যা সবার তাদের বিশেষ করে তাদের মানবাধিকার সেল থাকা উচিত এই যে বিষয়গুলো যে একটা হোটেলে হোটেল কর্তৃপক্ষ একজন ব্যক্তি নিরাপত্তা দিতে পারে না এই বিষয়টা ইংরেজিতে ট্রান্সলেট করে ফলাও করে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে প্রচার করা উচিত যে যাতে বিদেশি কোনো পর্যটক বাংলাদেশে না আসে কারণ তাদের নিরাপত্তা নেই হোটেলে তাদের নিরাপত্তা নেই গোপনীয়তা নেই গোপনীয়তা লঙ্ঘন করা হতে পারে তাদের ব্যক্তিগত রুমের মধ্যে সিসি ক্যামেরা বসানো হতে পারে তো এই বিষয়গুলো তাদের কনসার্নে আনা তাহলে ইন্টারন্যাশনাল একটা প্রেশার আসবে মানবাধিকার কর্মীদের কাছে লিখিত হবে ইংরেজিতে অনুবাদ করে হিউম্যান রাইটস্ত সবার কাছে এগুলো পৌঁছানো দরকার যে বাংলাদেশে কি হচ্ছে সংবিধান লঙ্ঘন হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা ফোনালা ফাঁস হচ্ছে গোপনীয়তা ফাঁস হচ্ছে এতে এই বিষয়গুলো কিন্তু তারা করতে পারছে না এবং তথ্য বিদ যা রয়েছে আইসিটি এক্সপার্ট তাদের সাথে যোগাযোগ দরকার কোনটা কি কারণে কোনটা এডিটিং এবং কোন কোন পদক্ষেপ নিলে ফোন আলাপ ফাঁস করা যায় না বা কি করণীয় কি এই বিষয়ে এক্সপার্টদের সহযোগিতা নিয়ে সাবধানে এগোনো উচিত কিন্তু তারা এ বিষয়ে তো আসবে না কারণ মানবাধিকার কর্মী তারা ছোট দাড়ি দেখলে প্যান্ট শার্ট পরা ইসলামপন্থী দেখলে তাদের পছন্দ হয় না মানবাধিকার কর্মী তো আর তাদের যুগ্ম পড়া বড়ো দাড়িগুলো পাবে না আইসিটি এক্সপার্ট তো তাদের দাঁড়িয়েলা তাদের পরে এটা পাবে না এখানে লিগাল এক্সপার্ট দরকার এখানে কমিউলামা ইকরাম মামুলক সাহেবের অনুসারীরা বা তারা যদি যথাযথ জ্ঞান রাখতো একদিনের মধ্যে মামলা করতো কিন্তু মামলা করে নেই কারণ আইনি বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা বোঝানোর মতো লোক নেই এখন তারা যদি এই যুগবা এবং বড় দাঁড়িয়ে এগুলোকে ইসলাম মনে করে অন্য সবাইকে বাতিল মনে করে তাদের সাথে তাদেরকে এড়িয়ে চলে তাহলে কিন্তু এর কোনো সমাধান হবে না জামাত শিবিরের উপর নির্ভর করতে হবে তাদের কাছে আসতে হবে সব শ্রেণীর ইসলামপন্থী যাদের মিনিমাম সিম্পিত ইসলামের প্রতি রয়েছে তাদের সহায়তা নিতে হবে কারণ সব কাজ শুধু আলেমদের মাধ্যমে সম্ভব নয় শুধু আলেমদের নিয়ে চলতে চাওয়ার যে একটা চেষ্টা এর একটা ফল কিন্তু মামলাক সাহেব ভোগ করলেন এটা ঠিক নয় অন্য অন্য সবার কাছে আসা আসা উচিত